আপনার দেশটাকে তো শেষ করে দিল। দেশের জন্য তোমরা চিন্তা করে না, দেশ ভালো করবো, কেউ কেউ সেটা করে না। এটাই আমাদের দুঃখ, এটাই কষ্ট। দেশকে আমরা অবনত হতে দিতে চাই না। স্বাধীন ভারত দুর্নীতি আর ধর্মান্ধতার বেড়াচালে আবদ্ধ, এমনটাই জানালেন দুই স্বাধীনতা সংগ্রামীর নবদ্বীপর স্ত্রীরা। স্বাধীন দেশ এরকম হোক চাননি তাদের স্বামীরা। স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত, দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন হচ্ছে। কিন্তু স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হলেও দেশ এখনো ধর্মান্ধতা এবং দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হয়ে রয়েছে। যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, দেশের জন্য তা আজকের ভারতবর্ষে অনেকাংশের নীতি সম্পূর্ণ হয়নি বলে এমনটাই দাবি করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের দুই খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী বিষ্ণুব্রত ভট্টাচার্য এবং শ্রী সুন্দর ভট্টাচার্যের স্ত্রী নমিতা ভট্টাচার্য এবং গীতা ভট্টাচার্য। স্বাধীনতা সংগ্রামী স্ত্রী এবং ভারতবাসী, হ্যাঁ, হিসেবে নিজে আমি গর্ব অনুভব করি। এবং ভারতের খারাপ যারা করতে চায় তাদেরকে আমরা পছন্দ করি না। স্বাধীনতা খুব কাছ থেকেই দেখেছেন তারা দুজনে, কিন্তু এতদিন পরে এসে তাদের একটাই আক্ষেপ, তাদের স্বামীরা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন দেশের বর্তমান পরিস্থিতি দেখে তারা অত্যন্ত লজ্জিত। সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় উঠে আসে তাদের স্বাধীনতার সঙ্গে স্বামীদের সম্পর্কে নানান রকম গল্প ও তথ্য। পরিশ্রমের পরে এতদিন ধরে আছি, এতদিন ধরে বলছি, আন্দোলন হচ্ছে কিন্তু রাস্তাঘাট স্বাধীন, যেটা সবচেয়ে বড় কথা। বাইরে চলে যাচ্ছে লোকগুলো, কফিন বন্দি হয়ে দেওয়া হচ্ছে কেন, এগুলোর আমরা উত্তর চাই। এইগুলো তোমরা করো তবেই আমরা সন্তুষ্ট হব, দেশকে আমরা অবনত হতে দিতে চাই না। স্বাধীনতা সংগ্রামী বিষ্ণুব্রত ভট্টাচার্য এবং শ্রী সুন্দর ভট্টাচার্য দুজনেই সম্পর্কে খুড়তুতো ভাই। দুজনেই ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে আড়াই বছর জেল খেটেছেন। এই দুই স্বাধীনতা সংগ্রামী স্ত্রীরা স্বাধীনতার 75 বছর পূর্তি উৎসবে দাঁড়িয়ে তারা সত্যি লজ্জিত। কথা প্রসঙ্গে বিষ্ণুব্রত ভট্টাচার্যের স্ত্রী নমিতা ভট্টাচার্য জানান, মানুষের বৃত্ত হতে চিত্ত বড়, এই ভারতের মর্মবাণী, সেইটাই তাদের মনে ছিল। সেটাই যে লোকের উপকার, দেশের উপকার কি করে করব, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো সমাধান করা। অন্যদিকে আরেক স্বাধীনতা সংগ্রামী শ্রী সুন্দর ভট্টাচার্যের স্ত্রী গীতা ভট্টাচার্য জানান, তার বাপের বাড়ি ছিল বাংলাদেশে, 15 বছর বয়সে বিয়ে হয়ে হরিশ্চন্দ্রপুরে আসেন। দেশ তখন সবে স্বাধীন হয়েছে, স্বামী ছিলেন গান্ধীবাদী স্বাধীনতার সংগ্রামী। তিনি স্ত্রীকে জানিয়েছিলেন দেশের স্বাধীনতা আনার বিনিময়ে কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা তিনি চান না। কিন্তু আজ দেশ ধর্মান্ধতার বেড়াজালে আবদ্ধ, বিভিন্ন ধর্মে হানাহানি, স্বাধীন দেশ এরকম হোক চাননি তাদের স্বামীরা। কত লোক জীবন দিয়েছে দেশ স্বাধীন করতে, কিন্তু এখন কি হচ্ছে সেটা মানে মনে করতেই খারাপ লাগে। এখন দেশটা কি অবস্থা হয়েছে, কাজ তো কেউ করছেই না, অন্যায়ভাবে ওই যে টাকা পয়সা তসরুপ আপনার দেশটাকে তো শেষ করে দিল। কেউ দেশের জন্য তোমরা চিন্তা করে না, দেশ ভালো করবো, কেউ কেউ সেটা করে না। এটাই আমাদের দুঃখ, এটাই কষ্ট। আমার স্বামী স্বাধীনতার সংগ্রামী ছিলেন, তার জন্য আমার বুকটা ভরে যাচ্ছে, সেই ইয়েতে আমি গর্ববোধ করি। আর এখন সেরকম লোক পাওয়া যাবে না, সেরকম সৎ লোক নাই।